কোথায় বাড়ি আপনার? শ্যামনগর। শ্যামনগর? হ্যাঁ। তো কি লজেন্স বিক্রি করেন? হ্যাঁ, এই লজেন্স বিক্রি করি। কত বছর করছেন? আমার এই স্বামী আমার কর্মজীবনে এটাই লাইফ জীবনে লজেন্স, সারা জীবন লজেন্স বিক্রি করছি। আচ্ছা, যে ব্রিগেডের অনুষ্ঠান, এত লক্ষ লক্ষ মানুষ আসবে, তো সেখানে কি আলাদা করে একটু বেশি বেচা কেনা হবে আজকে? ব্রিগেড তো একটু বেচা কিনি বেশি বেশি হয় সব সময়। ব্রিগেড মিটিং হলে আমরা একটু বেচা কিনি বেশি করতে পারি। আজ থেকে 10 বছর আগে দেশের যা পরিস্থিতি ছিল, মানে জিনিসপত্রের দাম, আজকে যা দাম, তাদের কি সবজি চাল ডাল এগুলো কিনতে অসুবিধা হয়? অসুবিধা তো বটেই, সব সময় অসুবিধা। যেমন আগে, যেমন 10 বছর বললে এগুলো তো 5 টাকা ছিল, সেটা 10 টাকা হয়ে গেছে সেই তুলনায়। যেভাবে আপনার রোজগার বেড়েছে, সেভাবে মানে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, সেভাবে রোজগার বাড়েনি? না, সেভাবে রোজগার বাড়েনি। এই আজকে যেমন একটা ব্রিগেড মিটিং হলে পরে একটু বেশি বিক্রি হবে, একটু বেশি হবে। এমনি দিন ওই 3 কেজি 2.5 কেজি 3 কেজি, আজকে 10 কেজি 12 কেজি 15 কেজি এই বিক্রি হবে, এটাই। তাহলে এই যে আমাদের পুজো, ঈদ বা এই ব্রিগেডের অনুষ্ঠান, এই বড় বড় অনুষ্ঠানগুলোর দিকে আপনার তাকিয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব সময় বড় বড় অনুষ্ঠানগুলো থেকে তাকিয়ে যাই, এখানে ওখানে যেখানে সব। কি মনে হচ্ছে 2024-এ যদি নতুন কোনো সরকার আসে, বা যে সরকার আছে সেও যদি থেকে যায়, একটু কি গরিব মানুষের জন্য ভাবা উচিত? গরিব মানুষের জন্য কে ভাবছে? আমাদের সারা জীবন ওই লজেন্স, বাবা আমলেও আমরা লজেন্স বিক্রি করে এসেছি, এই আমলেও লজেন্স বিক্রি করছি। আমাদের জন্য কোনো গুজারা নেই, আমাদের রোজ নিত্য নতুন বেরোতে হবে, খেতে হবে, খেতে খেতে। সরকারি প্রকল্প টকল্প পান, ঘর টর পেয়েছে? না, ঘর ঘর নিয়েছি সেই আপনার ওই বাবা আমলে ঘর পেয়েছি, এরপরে আর পাইনি। আর পরে বেকার ভাতা, বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িতে আছে? এগুলো পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আর আমার তো বয়স, আমার আইডেন্টি কার্ড ফার্ড হারিয়ে গেছে, এখন নতুন বয়স পিছি মানে কমিয়ে নিয়ে এসছে, সেটা আমার এখনো আরো 6 বছর বাকি আমি বৃদ্ধ ভাতা পাচ্ছি।